আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন, ডায়াবেটিক অ্যান্ড চাইল্ড নিউট্রিশন স্পেশালিস্ট, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, মেরাদিয়া বনশ্রী। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ক্যালসিয়াম এবং আয়রন গ্রহণ করার সময় কী কী ধরনের সতর্কতাটুকু আমরা নিতে পারি। ক্যালসিয়াম এবং আয়রন গ্রহণ যখন আমরা করি তখন কিন্তু এটা ফুড এবং ড্রাগ অর্থাৎ মেডিকেশনের মাধ্যমে যখন আমরা ক্যালসিয়াম নিই এবং খাবারের মাধ্যমে যখন আমরা ক্যালসিয়াম বা আয়রন নিই, দুটোর মধ্যে কিন্তু ফুড ড্রাগ ইন্টারঅ্যাকশন বলে একটা টার্ম আছে। হ্যাঁ, সেই বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করলে আমাদের শরীরে সঠিকভাবে ক্যালসিয়াম এবং আয়রন শোষণ হবে সেই বিষয়টা প্রথম যে কথাটা আমি বলি, যে ক্যালসিয়াম বা আয়রন আমরা কী পরিমাণ নিব, কী ডোজে নিব এবং ওই মেডিকেশনের ভিতর দিয়ে যখন আমরা যাব তার পাশাপাশি কোন কোন খাবারগুলোকে ইনক্লুড করব এবং কোন কোন খাবারগুলোকে সেখান থেকে বাদ দিতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে ক্যালসিয়াম যখন আমরা নিই তখন কী হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু পেশেন্ট আছে যে অনবরত ক্যালসিয়ামের ওষুধ খেয়েই যাচ্ছে, নিজেই ফার্মেসি থেকে নিয়ে ক্যালসিয়াম ওষুধগুলো খাচ্ছে বা আয়রন ট্যাবলেটগুলো খাচ্ছে, নিজে নিজেই কিন্তু খাচ্ছে এবং লং টার্ম ধরে খাচ্ছে। কিন্তু এই বিষয়টা আসলে খুবই অ্যালার্মিং একটা কন্ডিশন এবং এটা খুবই ব্যাড প্র্যাকটিস। আমরা সবসময় বলি যে ডক্টরের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় এই ওষুধগুলো খাবেন, কারণ এগুলো কিন্তু বডিতে গিয়ে স্টোর হয়, একটা সময় গিয়ে কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। তাই ক্যালসিয়াম গ্রহণ করার ব্যাপারে অবশ্যই সতর্কতা নিতে হবে। প্রথমত যে আপনি হাই ডোজে ক্যালসিয়াম দিবেন না। আপনার ইন্টেস্টাইনে কিন্তু ক্যালসিয়াম যখন আপনি গ্রহণ করেন তখনই কিন্তু আপনার এটা 500 mg-র চেয়ে বেশি কিন্তু সেটা অ্যাবজর্ব করতে পারে না বডি। তার মানে আপনি 1000 mg, 1200 mg একসাথে নিয়ে কোনো লাভ নাই। তাহলে কী করতে হবে, একটি নির্দিষ্ট বিরতি দিয়ে আপনাকে দুইবারে গিয়ে যদি কেউ 1000 mg নেয় তাহলে সেটা নিতে হবে। আর নর্মালি আমরা স্বাভাবিক অবস্থায় 3 মাস বলে থাকি যে আপনারা এক বেলা করে ক্যালসিয়ামের ওষুধ নেবেন। এখন ল্যাকটেটিং এবং প্রেগনেন্ট মাদার এবং যারা বৃদ্ধ আছেন তাদের ক্ষেত্রে হয়তো ডোজটা একটু বাড়ানো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু একবারে 1000 mg দেওয়া হয় না বা 1200 mg দেওয়া হয় না, তখন একটু বিরতি রেখে মিনিমাম 4 ঘন্টার বিরতি রেখে দুটো ট্যাবলেট পাশাপাশি নিতে হয়। ক্যালসিয়াম গ্রহণের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যেটা বলি যে যখনই দুপুরবেলা আমরা ক্যালসিয়ামটা নিব, ক্যালসিয়াম নেওয়ার পরপরই কিন্তু আমরা চা, কফি, ক্যাফিন জাতীয়, ডার্ক চকলেট এই জাতীয় খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না, কারণ কি এগুলো কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়। ঠিক একইভাবে আয়রনের সাথেও কিন্তু এটা বেশ ভালো ফুড ড্রাগ একটা ইন্টারঅ্যাকশন হয়ে যায়। আমরা আয়রন ট্যাবলেট খাওয়ার পরপরই চা, কফি, দুধ, কফি, ক্যাফিন এগুলো নেওয়ার চেষ্টা করবো না। তারপর হচ্ছে অনেকে কিন্তু থাইরয়েড হরমোনের যে থাইরক্স ট্যাবলেট যেটা চলে সেটা আপনার সকালে ঘুম থেকে উঠে না খেতে হয়। অনেকেই কিন্তু একসাথে হয়তো অফিসে যাচ্ছে, বাইরে একসাথে ওনার দিনের যতগুলো ওষুধ আছে সব উনি একসাথে খেয়ে বের হয়ে যায়। বিষয়টা কিন্তু খুবই একটা ব্যাড প্র্যাকটিস, কারণ আমাদের থাইরয়েড ওষুধ খাওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে অন্যান্য ওষুধগুলোকে আমরা সাজেস্ট করি, সেটা ক্যালসিয়াম হোক বা আয়রন হোক। আর আরেকটা জিনিস আমি বলবো যেটা, যে ক্যালসিয়াম এবং আয়রন মেডিকেশনই হোক আর ক্যালসিয়াম বা আয়রন সমৃদ্ধ যে ডায়েটগুলোও আমরা যখন নিব, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমরা বেশি করে খাবো, কারণ এই খাবারগুলো কিন্তু আয়রন অ্যাবজর্পশনে অনেকটাই হেল্প করে। আর আরেকটা জিনিস বলবো যে প্রতিটা ওষুধ যেটাই নেই সঠিক ডোজ কতদিন পর্যন্ত নিব, কিভাবে নিব এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই আমাদেরকে নিতে হবে, নতুবা এই ওষুধগুলো অতিমাত্রায় নেওয়ার কারণে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে। তাই সঠিক উপায়ে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে মেডিকেশন নেব এবং তার পাশাপাশি সেই খাবারগুলোকে ইনক্লুড করব যা কিনা এটা শরীরে হজম করতে সাহায্য করবে, আর সেই খাবারগুলোকে আমাদের এই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যা কিনা এই ওষুধগুলোকে আমাদেরকে সহজে যেন আমরা সেগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।